দুর্নীতির পঙ্কে নিমজ্জিত রাজ্য পর্যটন নিগমের ট্যুরিস্ট লজের ম্যানেজার পর্যটকদের প্রদেয় অর্থের একাংশ পকেটস্থ করে ফুলে ফেঁপে উঠেছেন তিনি এমন এক তথ্য বেরিয়ে এলো অমরপুর সাগরিকা ট্যুরিস্ট লজের করিতকর্মা এক ম্যানেজারের কার্যকলাপে বহি রাজ্যের পর্যটকরা রাজ্যে এসে বিভিন্ন পর্যটন স্থান পরিদর্শনের জন্য বেছে নিচ্ছেন পর্যটন নিগমের লজ লজগুলোকে সংবাদে প্রকাশ গত তিন জানুয়ারি নীতিশ চুরাশিয়ার নেতৃত্বে কয়েকজন পর্যটক অমরপুর সাগরিকা ট্যুরিস্ট লজে এসে ওঠেন তারা লজে আট কাটান এবং একটি একটি শীততাপ নিয়ন্ত্রিত ডাবল রুম এবং একটি ডরমেটরি রুম বুকিং করেন তাদের বিলের অঙ্ক দাঁড়ায় সাত টাকা সাগরিকা ট্যুরিস্ট লজের ম্যানেজারের স্বাক্ষরিত নয় এক চার ক্রমিক নম্বরে বিলের কপি হাতে পেয়ে নীতিশ চুরাশিয়া পুরো টাকা মিটিয়ে দেন বিলের বাঁ দিকে বোর্ডারের স্বাক্ষরের জায়গায় সই করেন তিনি কিন্তু লক্ষণীয় বিষয় বিলের অফিস কপিতে উল্লেখ রয়েছে শুধু ডরমেটরি রুমের ভাড়া বাবদ ষোলোশো টাকা ম্যানেজার সুশান্ত তপাদার পরিকল্পনা মাফিক ডবল এসি রুমের ভাড়া অঙ্কটি বাদ দিয়ে দেন সরকারি কোষাগারে জমা পড়ে শুধুমাত্র ষোলোশো টাকা সাত হাজার দুশো টাকার জায়গায় বাবু লুটপাট বাণিজ্যে ধরা পড়ে যায় অফিস থাকার ফলে। দেখা যায় স্বাক্ষর ও জাল পুরো বিল কপিটি তিনি লিখেছেন সরাসরি কলম দিয়ে পর্যটক নিবাসে গুঞ্জন এই ম্যানেজার বাবু দীর্ঘদিন ধরেই সরকারি অর্থ এভাবেই আত্মসাত করে চলেছেন এবার দেখার বিষয় কি পদক্ষেপ গ্রহণ করেন রাজ্য পর্যটন নিগমের ব্যক্তিরা Pure Report, Channel Dindrat.